দেবলীনা, আমার ঘরে বাইরেতে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো চলো আজকে দিনটা শুরু করা যাক। অলরেডি আমার দিন শুরু হয়ে গেছে 6:45 থেকে। আমরা সকালবেলা উঠি, তিনজনে একসাথে বসে চাটা খাই, মানে আমি, পাপা, মামনি তিনজনে বসে চাটা খাই, তারপর কাজ শুরু করি। তো এটাই হয়ে আসছে আর কি। আর কি বলবো, এখন আপাতত রান্না বসিয়ে দিয়েছি। মামুনিকে বললাম যে কাঁচাকুচিগুলো আছে ওগুলো তুমি করে নাও, কারণ কালকে থেকে তো আমি থাকবো না। আর কালকে, হ্যাঁ, মামুনির ছুটি আছে, কিন্তু কয়েকটা কাজ আছে মামুনিকে করতে হবে, মিউনিসিপ্যালিটি যাওয়া এইসব করতে হবে। তো ওই জন্য আমি বললাম যে আমি আজকে রান্নাটা করছি, তুমি করে নাও। 8:05 বাজে এখন, আমি একটু তাড়াহুড়োই করছি, কারণ 10টায় আমাকে বেরিয়ে যেতে হবে, মাকে নিয়ে যেতে হবে। তোমরা সবটাই জানো, কালকের ভিডিওতে আমি সবটাই দেখিয়েছি। তো আপাতত রান্নাটা বসিয়ে দিয়েছি। রান্না বলতে আজকে করব হচ্ছে ডাল, ভেন্ডি ভাজা, কুমড়ো ভাজা, আর চিংড়ি মাছটা করব। আর কাল বাবার একটা টিফিন আছে, ওটা ঠিক করব আর কি। একটু কালকে চিলি পনিরটা রয়েছে, অল্প রয়েছে, তো ওটাকে একটু বাড়াতে হবে আর কি। এই আর তেমন কিছুই না, আর ডালটা বানাবো, এই হচ্ছে আজকে। আর রুটিটাও করতে হবে। তো চলো একটু বাদে আবার দেখা। এখন বাজে 9:15, মোটামুটি সবটা হয়ে গেছে, দেখো গুছিয়েও দিয়েছি সবটা, মোটামুটি সিঙ্কও ফাঁকা করেছি, হয়েছে মোটামুটি, চেষ্টা করেছিলাম সবটাই করার। তো মাছ এনেছে পাপা, ওটা ধুতে পারিনি, ঢুকিয়ে দিয়েছি, কারণ 9:15 অলরেডি বেজে গেছে। এবার আমাকে আস্তে আস্তে রেডি হতে হবে। তার আগে দেখিয়ে দিই কি কি করলাম। হচ্ছে কুমড়ো ভাজা, ঢেঁড়স ভাজা, ডাল, এটাই রয়েছে, উচ্ছে সেদ্ধ, এটাই রয়েছে পাপার টিফিন, আর মানে টিফিনের তরকারি, এই হচ্ছে চিংড়ি মাছটা, আর এখানে রয়েছে রুটি। তো বেরিয়েও গেছি বাড়ি থেকে, এই বেরোলাম, জাস্ট দেখেই বুঝতে পারছো গলিটা, যে বেরোলাম সবে মাত্র, মা ওদিক থেকে বেরোচ্ছে। তো চলো যাওয়া যাক। আর কি বলবো, চুলটাও ভেজা পুরো, ওই জন্য আরো বেশি টান টান লাগছে, কিন্তু কিছু করারও ছিল না, এত গরম, ছেড়ে ছুড়ে তো অসম্ভব ব্যাপার এখানে। তো চলো যাওয়া যাক। এসেছিলাম হচ্ছে 11:45 সময়, এখন বাজে 2। আসলে ডাক্তারদেরও দোষ দিয়ে লাভ নেই, এদিক ওদিক ছোটাছুটি করতে হয়, আর হসপিটালে যে পেশেন্টরা ভর্তি রয়েছে, আসলে এই হসপিটালটা, এগুলো বাড়ি গিয়েই নয় বলবো, রাস্তায় তো আর এই কথাগুলো বলা যায় না। তো চলো এখন বাড়ি যাওয়া যাক, এখন প্রায় বেজে গেছে 2, বাড়ি গিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে খাওয়া দাওয়া করে তারপর তোমাদের সাথে কথা বলবো। সবে মাত্র বাড়ি ঢুকলাম, আর এখন বাজে হচ্ছে 3:05। দেখো ওই যে 3:05 বাজে এখন, সবে বাড়ি ঢুকলাম, এবার ফ্রেশ হয়ে গেছি আমি, মা হচ্ছে যেহেতু হাতখানি একটু প্রবলেম হচ্ছে তাই একটু লেট হচ্ছে, পারছে না এক হাত দিয়ে কিছু, ঠিক এই জায়গাটাতে বাঁ হাতের ইনজেকশনটা দিয়েছে, দিয়ে এখানটায় ব্যান্ডেডটা মেরে দিয়েছে। তো 2 দিন ওভাবে থাকতে বলেছে আর কি, কোনো কাজ টাজ করতে না পড়েছে, এই সব। আর তোমাদেরকে পরের সবটা বলবো, এখন আগে খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে নিই। আর আমি যতক্ষণে রেস্ট নিচ্ছি, তুমি দেখে নাও ওই বাড়িতে ও কি করছিল। কি পেলে, ও এখন মাকে নিয়ে হসপিটালে গেছে ইনজেকশন দিতে, আর এদিকে আমারও দুপুরে খাওয়াটা হয়ে গেছে। তো মাছের ঝালটা, চিংড়ি মাছের ঝালটা খুব ভালো করেছিল ভাপা চিংড়ি আর কি। তো সর্ষের তেলের অনেক দিন বাদে সেই ঝাঁজটা আমি আবারও পেলাম এখানে, নতুন একটা কি ইঞ্জিন অয়েল নিয়ে এসছে মা। তো খাওয়া দাওয়া তো হয়ে গেছে, তো চলো এখন আপাতত একটু শুয়ে নিই, আর আবারও বিকেলে তোমাদের সাথে দেখা হচ্ছে। আর ততক্ষণে দেখতে থাকো উনি ফিরলো কিনা বা কি করছে উনি ওদিকে। তো তোমাদেরকে বলেছিলাম যে হসপিটাল থেকে ফেরার টাইমে যে তোমাদের সাথে কিছু কথা বলবো, তোমাদেরকে বলবো যে কেন লেট হলো বা কিছু, মা মা কোথায় দেখায় হসপিটালে, এই সমস্ত কথা বলবো বলেছিলাম। দেখো ডাক্তার এমন একটা জিনিস যেটা একজনের থেকে একজন জানতে পেরেই তবে সেখানে যায়, কারণ এখন রোগ ছাড়া মানুষ নেই, খুব কম আছে যে রোগ নেই। আর এই হসপিটালে গেলে আমি প্রথমত মায়ের সাথে যেতে, মাকে নিয়ে আমিই যেতাম, কিন্তু তারপর আমি যেতে চাইতাম না, কারণ ওই হসপিটালে গেলে আমার নিজের খুব কষ্ট হতো। ওটা ঠিক হসপিটাল নয়, ওটা ন্যাশনাল কিছু একটা লেখা ছিল, ন্যাশনাল ইনস্টিটিউট এরকম কিছু একটা লেখা ছিল, ডিসেবিলিটিস হসপিটাল নামটা থাকে না, কারণ ওটা একটা রিসার্চ সেন্টার বলতে পারো। ওটা হচ্ছে বনহুগলি, বনহুগলি নাবলে ঠিক হয় না, বনহুগলি পেট্রোল পাম্প বা বনহুগলি হসপিটাল ওটার স্টপেজের নাম আর কি। ওখান থেকে সোজা গলি
দিয়ে গেলেই হসপিটালটা। হসপিটাল আমরা এখন বলি, মানে যারা পেশেন্ট বা পেশেন্টের বাড়ির লোক তারা আমরা বলে থাকি যে ওটা হসপিটাল, কিন্তু ওটা আসলে একটা রিসার্চ সেন্টার, সরকারি রিসার্চ সেন্টার। ওটা আসলে শুধুমাত্র অর্থোপেডিক বা হাড়ের সমস্যা, বাচ্চাদের স্পিচ সমস্যা, মানে অনেক বাচ্চা আছে যারা কথা বলতে পারে না, তাদের ওখানে স্পিচ থেরাপি করানো হয়। অনেক বাচ্চার আছে পা ব্যাকা, আজকে এটা নিয়েই হয়ে গেছিল গন্ডগোলটা ওখানে। আসলে ওখানে যেইখানটায় মাকে আজকে পাঠিয়েছিল ইঞ্জেকশনটা দেওয়ার জন্য, মায়ের এই মায়ের প্রবলেমটা মূলত হচ্ছে এই আঙুলটা, যে বাঁ হাত বা ডান হাত দুটোরই বুড়ো আঙুলটা, মা হাত এরকম আমরা যে কর্ডটা গুনতে পারি সেটা মা পারতো না, এখানটাই ব্যথা হতো গুনতে গেলে। আর নিজ থেকে এরকম যে ভাঙছি আমি, এই ভাঙতে মা পারতো না, এই আঙুলটা জাস্ট এরকম সোজা হয়ে থাকতো, এরকম এরকম করে গুনতে হতো বা এরকমটা হতো না, আর নিজের থেকে স্প্রিং এর মতো ওপর দিকে উঠে আসতো আঙুলটা। এটা দুটো হাতেরই সমস্যা, কিন্তু দুটো হাতে তো একবারে ডাক্তার করতে পারবে না। প্রথমত মা গেছিল মায়ের কোমর আর পায়ের জন্য, ওটা অনেকটা ভালো আছে, মানে একদম কিওর হয়ে গেছে এটা বলবো না। আর ডাক্তার নিজেও বলেছে যেখানে আছেন এখন ওই অবস্থা থেকে পুরো কিওর হবেন না, যতদিন ব্যায়াম করবেন, ওষুধের ওপর থাকবেন, যতদিন মানে ডাক্তারের হাতে থাকবে আর কি, ডাক্তার যা বলবে সেগুলো মেনে মেনে তো চলতে পারবেন না, ডাক্তার বলেই যে পুরোপুরি রেস্টে থাকতে, কিন্তু সেটা তো সম্ভব নয় না, কিছু তো করতেই হবে। তো ওই জন্যে হয়তো পুরোপুরি প্যারালাইসিস বা এই সমস্যাগুলোতে যাবে না, কিন্তু পুরো কিওর কখনোই হয় না এগুলো। আর যেটা আঙুলটার জন্য বলছিলাম, ওটার জন্য প্রথম ওষুধ দিয়েছিল, তারপর যেহেতু কমেনি তাই জন্য ইঞ্জেকশন দিতে হয়েছে। ইঞ্জেকশনটা এখানে ঠিক হাড়ের মধ্যে দিয়েছে, তো ভীভৎসই ব্যথা, বুঝতেই পারছো। এমনি সিরিঞ্জ দিয়ে আমাদের সুচ ফোটালে বা ব্লাড নিতে গেলেই লাগে, তো হাড়ের মধ্যে কতটা লাগতে পারে, যাই হোক না কেন, তো সেগুলোই হয়েছে আজকে। কিন্তু ওখানে আমরা 10:45 গেছিলাম, কালকে ডাক্তার বলেছিল ওপরে যাবেন আর হয়ে যাবে কালকে। আমাদের ওটা হসপিটাল বলতে এরকমটা নয় যে সরকারি হসপিটাল যেখানে কিছু টাকা পয়সা লাগে না বা ওষুধ ওখান থেকেই দেয়, এরকমটা একদমই নয়। ওটা প্রাইভেটের মতনই, সবই টাকা পয়সা লাগে, বাইরে থেকে ওষুধ কিনতে হয়, কিন্তু খুব পরিষ্কার, যেহেতু রিসার্চ সেন্টার বলছে ওখানে বেশিরভাগই সবাই স্টুডেন্ট, কিন্তু যারা ডাক্তাররা রয়েছেন তারা একটা টাইমে বসেন এবং পেশেন্ট দেখেন আর কি। পরে ওটা হসপিটালের মতো হয়েছে, প্রথম থেকে ওটা রিসার্চ সেন্টারই ছিল, যার জন্য আমি সেদিনকে যখন হসপিটালটা দেখিয়েছিলাম তোমাদেরকে, ওখানে কিন্তু দেখবে হসপিটাল বলে কিছু লেখা নেই। তো এই আজকের। আর ওখানে দেরি হয়েছিল কারণ হচ্ছে ওখানে যে বাচ্চাগুলোর পা ব্যাকা হয়েছে বা হাত ব্যাকা হয়েছে, তাদেরকে প্লাস্টার মতো কিছু একটা, আমি তো অত জানি না যে ভেতরে কি করছিল, তবে বীভৎস কেঁদেছে আজকে। এইটা শুনে শুনে এই কানটা এত খারাপ লেগেছে যে ওইটুকু, মানে 5 দিনের বাচ্চা, 11 দিনের বাচ্চা পর্যন্ত ওখানে এসেছিল, এদের নয় বয়স হয়েছে, আমাদের মা বা বাবার বয়সী অনেকে গেছেন বা ঠাকুমার বয়সী অনেকে গেছেন, তাদের নয় বয়স হয়েছে, কিন্তু এই বাচ্চাগুলো যারা কিছু বুঝলোই না, হয়তো বড় হয়ে মা বাবার কাছ থেকে শুনবে যে তোর এরকম হয়েছিল, তোকে এই করতে হয়েছিল, মানে ক্লাস 10-এ একজন ডাক্তার ধরছেন, আরেকজন মিলে প্লাস্টার করছেন, ভেতরে 7-8 জন ছিলেন, একজন একজন করে বাচ্চা নিয়ে নিয়ে করছিলেন, কিন্তু এখানেই তাদের শেষ নয়, এরপর নাকি আবার অপারেশন করতে হবে একদিন রেখে, তারপর এক্সেট্রা এক্সেট্রা, আমি আর শুনতে রাজি নই, মানে আমার আর ভালোই লাগছিল না এই বিষয়গুলো। মানে সুস্থ বাচ্চা হাসবে খেলবে এইগুলো ঠিক আছে, কিন্তু এই জিনিসগুলো বোধহয় নেওয়া যায় না, যাই হোক না কেন। তো ওই করতে গিয়েই দেরি হয়েছিল কারণ ওই একই জায়গাতেই সবটা হয় আর কি। হ্যাঁ, ইঞ্জেকশন দেওয়ার ডাক্তার আলাদা, মানে পাশাপাশি দুটো রুম, কিন্তু ইঞ্জেকশন দেওয়ার ডাক্তার আজকে বেরিয়েছিলেন, ওই যে বললাম হাড়ের, যে এটাও হাড়েই তো ইঞ্জেকশন দেয়, তো সে বাচ্চাগুলোকেও দিতে হচ্ছিল, তো এই ওখানে আবার বাচ্চা কিছু ভর্তিও ছিল, যাই বাচ্চাদের অপারেশন হয়েছে তো তাদেরকেও দেখতে যেতে হচ্ছিল, এই করে করে আজকে একটু লেট হয়ে গেছে। ডাক্তারকে তো কিছু বলার নেই, সেও চেষ্টা করে পেশেন্টদেরকে দেখবে বলেই তাড়াতাড়ি করবে, সেও তো আর হসপিটালে বসে থাকতে আসে না, যাই হোক না কেন, এই জন্য দেরি হয়ে গেছে আজকে।
এটাই বলার ছিল। তো হসপিটালটা আমি বলবো, যদি কেউ এদিক এদিক কেন শুধু আজকে একজনের সাথে আলাপ হয়েছিল, তিনি বসিরহাট থেকে এসেছেন, অনেক দূর দূর থেকে আসে, তবে হসপিটালটা সত্যিই খুব ভালো অর্থোপেডিকের জন্য। শুধুমাত্র আমি বলে রাখলাম, বনহুগলি পেট্রোল পাম্প বা হসপিটাল রোডে নামতে হয়। হসপিটালটা হচ্ছে বনহুগলিতে, শুধুমাত্র হাড়ের আর বাচ্চাদের এইসব সমস্যার জন্য হসপিটালটা। হসপিটাল আবারও বলছি, কিন্তু ওটা আসলে একটা ইনস্টিটিউট, এই আর কি, আর কিছুই না। তো চলো, এখনকার মতো অনেক বকবক করেছি, অনেকটা তোমাদের সাথে শেয়ার করেছি আমি যেটুকু জানতাম। এখন দেখি মা কি করছে না করছে, আসলে এই আঙুলটাতে তো আর এই হাতটা দিয়ে কিছু করতে না করেছে, সেরকম কিছু পাচ্ছে না। আর মায়ের হচ্ছে ব্যাপারটা, আমি করব বা বাবা করবে, এই জিনিসগুলো পছন্দ হবে না, আমরা জানি হবে না, কিন্তু কিছু করার নেই। ওই যে নিজে নিজে কেদারি মেরে করতে যায় বলেই আজকে এতটা ভুগছে আর কি। আমরা করে দেওয়ার পরেও সে আবার পছন্দ হয়নি বলে করতে গেছে, এগুলো বেকার খাটলে কারোর কিছু বলার নেই, যাই হোক না কেন। তো চলো, এখনকার মতো টাটা, পরে আসছি। তোমাদের সাথে আবার পরে দেখা হবে বলে আর আসতেই পারিনি, কারণ মায়ের সাথে একটু সময় কাটাচ্ছিলাম, আর তারপর কালকের জন্য কিছু কাজ একটু এগিয়ে রাখলাম। আমার কি বলতো, আগে একটা অভ্যেস ছিল বলবো না, বলেই ছিলাম যে মা আমাকে দিয়ে সব কাজ করাতো, আমার একটা ভিডিওই রয়েছে এই বিষয়ে। তো আমি ছেলেদের মতো সব কাজই করতাম, ছেলেরা বাড়ির যা যা কাজ করতো, তো সেই হিসেবে বাজার টাজার আমি করতাম আগে বাড়ি। তো সেটা আমার বাবার সাথে সাথে গিয়েই শেখা, আর এখনো সেই হ্যাবিটটা হয়ে গেছে, বাবার হয়ে গেছে, আমারও হয়ে গেছে বাজার নিয়ে যাওয়া। তো ওই জন্যে যাবো কালকে বাজার, বাবার সাথে, বাবা বলছিল যে নিয়ে যাবে। তো ওই জন্যে আগে রান্নাটা আগে করে নিতে হবে, কারণ বাবা এসে আবার অফিস চলে যাবে। তো ওই জন্যে কালকে সকাল সকাল উঠতেও হবে, তারাও থাকবে, তার জন্য একটু সবজিটা কেটে রেখে দিলাম, তাহলে কালকে তাড়াতাড়ি হয়ে যাবে, এই আর কি। এই জন্য আর আসতে পারিনি। তারপর রাতে রুটিটা করলাম, বেগুন ভাজলাম, আজকে রাতে ডিনারে ছিল বেগুন ভাজা আর রুটি, এর থেকে বেশি কিছু আমার পক্ষে আজকে আর সম্ভব ছিল না। হসপিটালে আমি সব এনার্জি আজকে দিয়ে চলে এসেছিলাম, যাই হোক না কেন। তো কালকে আবারও আসবো একটা নতুন ব্লগের সাথে তোমাদের কাছে। আজকের মতো টাটা, গুড নাইট। আর নতুন কোনো বন্ধু যদি আমার চ্যানেলে আজকে এসে থাকো, যদি একটু কিছু ভালো লেগে থাকে, তাহলে সাবস্ক্রাইব করে দিও, লাইক করো, শেয়ার করো। আর যারা অলরেডি আমার চ্যানেলে আছো, আমাকে অনেক 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 ভালোবাসা দিচ্ছ, আমার পাশে থেকে আমাকে এগিয়ে যাওয়ার সাহস দিচ্ছ, তাদের জন্য রইলো অনেক ভালোবাসা আর ধন্যবাদ। তো চলো, তারাও কিন্তু লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। টাটা।